আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনাদের দোয়ায়। ঘরটা পুরো এলোমেলো, সকাল সকাল সবগুলি হাঁটতে বেরিয়েছে বাচ্চাকে নিয়ে বাবা। এখন ঘড়িতে বাজে 9:15। এইদিকে আমার আটা সেদ্ধ করা হয়ে গিয়েছে, পরোটা বানাবো ভাজি। ভাজিটা প্রায় হয়ে গিয়েছে, আমি একটু ধনে পাতা দিয়ে নিলাম। আমার আটাটাও মাখানো শেষ, বাটা নিয়ে নিয়েছি। আর এখানে আছে আমার গ্রিন টি। দেখেন, তাকেও একটা দিতে হয়েছে। বাবা তুমি এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও। দেখেন, সেও আমার সাথে বানাবে। এটা একটু গলে নে, মাত্র ফ্রিজ থেকে বের করে করেছি তাই একটু হার্ড হয়ে আছে। আমার সবগুলি ভাজ করা হয়ে গিয়েছে। এই ছোটো খানা আমার ছেলের জন্য করেছি, এখন থেকে যদি অভ্যাস না করি তাহলে কীভাবে ওর অভ্যাস গড়ে উঠবে? সে কারণে যাক, আমি এখন বেলে ভেজে নিয়ে আসি। পুচকুটার জন্য একদম পুচকু একটা পরোটা বানিয়ে নিলাম, বেশি করে বাটার দিয়ে নরম নরম করে ভেজে দিব, দেখি খায় নাকি। আমাদেরগুলো হয়ে গিয়েছে, তো আমরা নাস্তাটা করে নিই। বাচ্চাদের এই অবস্থা এতক্ষণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।